আসলে তারা আমাদের ইলেকশনকে সামনে তাদের উপর প্রদত্ত যে দায়িত্বটা তাদের উপরস্থ কর্মকর্তারা দিয়েছে ইউরোপীয়, তারা আসলে বলার চেয়ে মোর লিসনার আমার কাছে সেটাই মনে হয়েছে। তারা আমাদের কথাই বেশি শুনতে আগ্রহী ছিলেন, মন্তব্যের ব্যাপারটা তারা ওইভাবে করতে চাননি, আর আমরা কোনো ইনসিস্ট করি তাদের, আমরা আমাদের বক্তব্য বলেছি ইলেকশন নিয়ে আমাদের প্রস্তুতি, আমরা কীভাবে বিএনপি আসলো না কেন, এটা বহু আগে জানা কথা, কাজে নিয়ে বেশি আলোচনা তারাও জানেন যে কেন আসে, ভয় ভীতি এসব আছে। তারপর আমরা একটা কথা বলেছি যে ইলেকশন এ নির্বাচনে মানুষের আগ্রহ আছে, আমাদের উদ্বিগ্ন কোনো কারণ নেই। বিএনপি একটা বড় দল, তারা আসেন এখানে টাউনওয়ার্ড নিয়ে সংসদ সন্দেহ থাকতেই পারে এবং এটা প্রশ্ন করতে পারে, কিন্তু আমরা টাউন আউট যে পৃথিবীতে গণতান্ত্রিক দেশগুলোতে যে নির্বাচন হয় সেই নির্বাচনের স্ট্যান্ডার্ডে আমাদের সে স্ট্যান্ডার্ডটা আমাদের এখানে বজায় থাকবে এমনটাই আমরা বলেছি। আর তারা একটা বলছেন যে ভায়োলেন্স, এখন ভায়োলেন্স বিএনপি করছে, তারা পিসফুল ইলেকশনের জবাব দিচ্ছে ভায়োলেন্স, তো এটা তো এবং তারা হাস্যকর কিছু বিষয় নিয়ে এসে বাংলাদেশে খুমানি স্টাইলের একটা বিপ্লব হবে যেটা যেটাতে রাইট করে নেতা আসবেন বাংলাদেশে খুমানির উত্তর, এরকম দুঃস্বপ্ন তো দেখছেনই, তা না হলে অসহযোগের মতো উদ্ভট বক্তব্য কি করে কন্ট্রোল লিডার বাংলাদেশের বাস্তবতা সম্পর্ক মোকাবিলাটা করো, আসো আসেন রাজপথে আসেন সৎসাহস থাকে, এটা হল আমাদের বক্তব্য। দেশে রাজপথে মোকাবিলা করুন, সাহস রাজপথে আসুন, ফিউজিটিভ থেকে নেতৃত্ব দেবেন, রিমোট কন্ট্রোলে লিডারশিপ হয় আমির খসরুয়ার বকুল মির্জা আব্বাস জেলে যায়, রিমোট কন্ট্রোলের আদেশ ফরমাইশি আন্দোলন।